আসসালামু আলাইকুম। কমিটেক বাংলার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো। দশম সপ্তাহের একটি ট্রেড অ্যাসাইনমেন্ট আলোচনা করতে যাচ্ছি। তোমরা যারা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এই ট্রেডের অন্তর্ভুক্ত, তাদের জন্য দশম সপ্তাহের এই অ্যাসাইনমেন্টটি। তো কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি। তো এই ট্রেড নাম্বারটা হচ্ছে, আমরা দেখতেছি আমাদের ট্রেড নাম্বার হচ্ছে 4, আর এখান থেকে বিষয় কোড হচ্ছে কম্পিউটারের জন্য 6813। তোমরা অনেকেই জানো, আর শিরোনামটি হবে স্প্রেডশিট প্যাকেজের পরিবেশ। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে যেটা দেখব সেটি হচ্ছে আমাদের যে সিলেবাসটি আছে, সিলেবাসটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিলেবাস হচ্ছে এরকম আছে, যে চারটি নির্দেশনা দেওয়া আছে। চারটি নির্দেশনার ভিতরে আছে প্রথম নির্দেশনা যে স্প্রেডশিট এর প্রক্ষেত্র, 2 নম্বর হচ্ছে সেল পয়েন্টার ও সেল অ্যাড্রেসের কাজ, 3 নম্বর হচ্ছে মেনুবার ও রিবন, আর 4 নম্বর আছে স্প্রেডশিট ও প্রক্ষেত্র। তো এখানে এই 1 নম্বর আর 4 নম্বর যেটা একই রকম প্রক্ষেত্র আছে, তো আমি দুটা দুই রকম লেখার চেষ্টা করেছি, আশা করি অ্যান্সার দেখার সময় বুঝতে পারবে। প্রথম হচ্ছে স্প্রেডশিটের প্রক্ষেত্র। স্প্রেডশিট এর সাহায্যে বিভিন্ন ব্যাংকিং, বিমা, ব্যবস্থাপনা সহ যাবতীয় হিসাব নিকাশ ও অতি ক্ষুদ্র ও নির্ভুলভাবে করা যায়। এক কথায় হিসাব সংক্রান্ত প্রায় সব ধরনের কাজ অতি সহজেই করা যায়। আর স্প্রেডশিটের সাহায্যে সাধারণত নিম্নলিখিত কাজ করা যায়। 1 নম্বরটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ফলাফল, শিক্ষক কর্মচারীদের বেতন, ভাতাদি, বিল ইত্যাদি করা যায়। 2 নম্বর হচ্ছে দৈনন্দিন হিসাব নিকাশ সংরক্ষণ বিশ্লেষণ করা যায়। 3 নম্বর হচ্ছে বার্ষিক আয় ব্যয়ের প্রতিবেদন তৈরি করা যায়। 4 নম্বর হচ্ছে বাজেট প্রণয়ন। 5 নম্বর হচ্ছে ব্যাংকিং ও বিমা ব্যবস্থাপনায় সুদ কষা সহ যাবতীয় হিসাব নিকাশ করা। 6 নম্বর হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা রক্ষণাবেক্ষণ। 7 নম্বর হচ্ছে আয়কর ও অন্যান্য হিসাব তৈরি করা। 8 নম্বর হচ্ছে বৈজ্ঞানিক তথ্য উপাত্তের ক্যালকুলেশন করা। 9 নম্বর হচ্ছে বিল ও বেতনের হিসাব করা। 10 নম্বর হচ্ছে সকল ধরনের পরিসংখ্যান তৈরি। 11 নম্বর হচ্ছে সকল ধরনের যান্ত্রিক ব্যবস্থাপনা। 12 নম্বর হচ্ছে যান্ত্রিক রিপোর্ট তৈরি করা। 13 নম্বর হচ্ছে তথ্যকে আকর্ষণীয় করে উপস্থাপনের জন্য বিভিন্ন ধরনের চার্ট বা গ্রাফ তৈরি করা। শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর আমরা চলে যাচ্ছি। 2 নম্বর হচ্ছে সেলের কাজ। তো এখানে ফর্মুলা বারের নিচের অবস্থিত এ, বি, সি, ডি ইত্যাদি লেখা লম্বালম্বিভাবে লাইনগুলো হচ্ছে ভার্টিক্যালকে কলাম বলে, এবং 1, 2, 3, 4 ইত্যাদি লেখা আড়াআড়ি লাইনগুলোকে রো বলে। প্রতিটি ঘরকে একটি সেল বলে। নিচের চিত্রে এ কলামের 1 নম্বর রো এবং A1 সেলটি দেখানো হলো, এটি একটি সেল দেখানো হয়েছে। আর সেল পয়েন্টের কাজে যেটা আমরা লিখেছি, সেল পয়েন্টের আলোচনা, কার্সর যে সেলে থাকে সেই সেলকে সেল পয়েন্টার বলে। সাধারণত কোনো সেল কাজ করার জন্য কার্সর সেই সেলে রেখে সেল পয়েন্ট নির্বাচন করতে হয়। কাজ শেষ হওয়ার পর কার্সর সরালে ওই সেলের রেখা স্থায়ী হয়ে যায়। তো এরপরে আমরা যেটা দেখব সেটি হচ্ছে সেল অ্যাড্রেস। আমরা জানি একটি কলাম ও একটি সারির সমন্বয়ে একটি সেল গঠিত হয়, এবং প্রতিটি সেলের একটি ঠিকানা থাকে বা অ্যাড্রেস থাকে। এই ঠিকানাকে সেল অ্যাড্রেস বলা হয়। সেল অ্যাড্রেস কলাম ও সারি নির্দেশক সমন্বয়ে গঠিত হয়। সাধারণত কোনো সেলের অ্যাড্রেস লিখতে হলে প্রথমে কলাম নির্দেশক এবং পরে সারি নির্দেশক লিখতে হয়। যেমন নিচের চিত্র অনুযায়ী সেল অ্যাড্রেস A1 ক্ষেত্রে এ হলো কলাম নির্দেশক এবং 1 হলো সারি নির্দেশক। চিত্র এখানে একটি দেওয়া আছে। এরপর আমরা 3 নম্বর যেই নির্দেশনা ছিল সেটি হচ্ছে মেনু বার ও রিবন। তো টাইটেল বার এখানে এক্সেল স্ক্রিন এর সবচেয়ে উপরের মাঝখানে বুক 0 মাইক্রোসফট এক্সেল লেখা বারটির নাম হচ্ছে টাইটেল বার। এর বাম দিকে 4টি বাটন সহ ডিফল্ট সহ কুইক অ্যাক্সেস টুল বার অবস্থিত। মাইক্রোসফট অফিস এর সবগুলো প্রোগ্রাম এই বারে থাকে। এখানে প্রোগ্রামের নাম এবং ফাইলটির খোলা থাকলে তার নাম থাকে। এই বারে ডান দিকে পর্যায়ক্রমে মিনিমাইজ বাটন অথবা রিস্টোর বাটন অথবা ক্লোজ বাটন থাকে। এরপর আমরা যেটা দেখছি সেটি হচ্ছে অফিস বাটন। এক্সেল স্ক্রিনের সবচেয়ে উপরের বাম কর্নারের অফিস এর লোগো সম্বলিত বড় গোল বাটনটির নাম হচ্ছে অফিস বাটন। এটি অনেকটা অফিস 9702003 এর ফাইল মেনুর মতো কাজ করে। এটি দ্বারা ফাইল সেভ, ওপেন, নিউ সেভ অ্যাজ, প্রিন্ট ইত্যাদি করা যায়। এটি ব্যবহার করে আমরা ইতিমধ্যে নিউ, ওপেন এবং সেভ অপশন ব্যবহার শিখেছি। তারপর এর আগে আমাদের অংশগুলো চলে গেছে। তো এর পরের অংশটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার।
অফিস বাটনের ডান পাশে অবস্থিত তিনটি বাটন ডিফল্ট এবং একটি ড্রপ ডাউন নিম্নমুখী তীর চিহ্ন সম্বলিত টুলবারটির নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এটিকে সাধারণত সেভ, আনডু, রিডো বাটন থাকে। ড্রপ ডাউনের ক্লিক করলে একটি ড্রপ ডাউন মেনু আসে। এখানে আরও অনেক অপশন থাকে। এখান থেকে যে কোনো আইটেম সিলেক্ট করলে সেটিকে একটি টিক মার্ক আসে এবং কুইক অ্যাক্সেস টুলবারে সেটি প্রদর্শিত হয়। আবার ক্লিক করে টিক মার্ক উঠিয়ে দিলে কুইক অ্যাক্সেস টুলবার থেকে সেটি চলে যায়। শিক্ষার্থীবৃন্দ, একটি আমরা চিত্র দেখতে পাচ্ছি। এখানে উপরে যে টুলবারগুলো পড়লাম সেগুলো আনডু, সেভ, তারপর হচ্ছে রিডু সম্বলিত একটি টুলবার দেখতে পেলাম। এরপর 4 নম্বর হচ্ছে স্প্রেডশিটের প্রয়োগ ক্ষেত্র। এগুলো কিন্তু প্রথম প্রশ্নে আমরা দেখে এসেছি, তো এটা একটু অন্যরকম করে লেখার চেষ্টা করেছি। স্প্রেডশিট প্রোগ্রাম দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর ফলাফল, শিক্ষা কর্মচারীদের বেতন ভাতা আদি হিসাব নিকাশ করা যায়, বার্ষিক আয় ব্যয়ের প্রতিবেদন তৈরি করা যায়, বাজেট প্রণয়ন করা যায়, ব্যাংকিং বীমা ব্যবস্থাপনা সুদ কষা সহ যাবতীয় হিসাব নিকাশ করা যায়, উৎপাদন ব্যবস্থা রক্ষণাবেক্ষণ, আয়কর ও অন্যান্য হিসাব তৈরি করা যায়। এরপরের অংশ, বৈজ্ঞানিক গবেষণা তথ্য উপাত্তের ক্যালকুলেশন করা যায়, বিল বেতনের হিসাব, সকল ধরনের পরিসংখ্যান তৈরি, সকল ধরনের আর্থিক ব্যবস্থাপনা, আর্থিক রিপোর্ট প্রণয়ন করা, অন্য তথ্যকে আকর্ষণীয় করে উপস্থাপন করা, বিভিন্ন চার্ট বা গ্রাফ তৈরি করা। এটা কিন্তু একই লেখা আছে আগে যেটা লিখেছিলাম, যেহেতু প্রশ্ন একই আছে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো লেগেছে। আর পরবর্তী যে অ্যাসাইনমেন্টগুলো আছে অন্যান্য সব চ্যানেলগুলো পেতে হলে অবশ্যই তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানে শেষ করবো। পরবর্তীতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।